শ্রীলঙ্কায় সহিংস পরিস্থিতিতে সামরিক বাহিনীর হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কাউকে সরকারি সম্পদ নষ্ট বা প্রাণঘাতী কিছু করতে দেখা গেলে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সামরিক বাহিনীর সদস্যরা কোনো বিক্ষোভকারীকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়ার আগে 24 ঘন্টা নিজেদের হেফাজতে রাখতে পারবেন। যে কোনো বেসরকারি স্থাপনা ও গাড়িতে তল্লাশি চালাতে পারবেন তারা। কোনো পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে পুলিশ। সহিংসতায় অন্তত 8 জন নিহত এবং 200+ আহত হয়েছেন। সহিংসতা ও প্রাণহানির ঘটনা নিন্দা জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেশী ভারত জানিয়েছে তাদের দেশে কোনো লঙ্কান এমপি পালিয়ে যাননি। শ্রীলঙ্কার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পক্ষে ভারত। কারফিউ ভেঙে রড লাঠি হাতে রাস্তায় নেমেছেন বিক্ষুব্ধ জনগণ। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন তারা। বিরোধী দলগুলো তার পদত্যাগ দাবি করেছে। চলমান সংকট নিরসনে সরকারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাজিদ প্রেমদাসার নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল সামাজি জানা বালাবেগায়া। তারাও গোতাবায়া রাজাপাকসের প্রেসিডেন্ট পদ ছাড়ার শর্ত দিয়েছে।